নমস্কার CESC তে জানাই স্বাগত কার্যক্ষেত্রে প্রবেশের সাথে সাথে কর্মীকে তার নাম রেজিস্টারে নথিভুক্ত করতে হবে ঝুঁকিপূর্ণ স্থানে সুরক্ষার জন্য জ্যাকেট জুতো অথবা গামবুট হেলমেট সহ অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরা আবশ্যক প্রয়োজনীয় সকল দ্রব্য নিয়ে সাফাইয়ের কাজ শুরু করা বাঞ্ছনীয় প্রথমে সুইচ রুমের সিলিং বা ছাদ দেওয়াল এবং কোণায় জমে থাকা ঝুল পরিষ্কার করতে হবে পরবর্তীতে জানালার কাঁচগুলিকে মুছতে হবে সিইএসসি কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার তত্ত্বাবধানে সুইচ প্যানেলের বাইরের অংশের ময়লা তথা ঝুল ঝেড়ে ফেলার কাজ সম্পন্ন করতে হবে এর পাশাপাশি বেঞ্চ সহ অন্যান্য আসবাবপত্র পাখা এবং মেঝে ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে তবে সেই কাজের পর মেঝেতে যেন জল না থাকে সেই দিকে নজর দেওয়া জরুরি সুইচ রুমের দরজা এবং জানালা সঠিকভাবে বন্ধ করে পরবর্তী কন্ট্রোল রুমে পরিষ্কারের কাজ করতে হবে সুইচ রুমের ন্যায় কন্ট্রোল রুমেও কাঁচের জানালা আসবাবপত্র ও মেঝে যত্ন সহকারে পরিষ্কার করতে হবে তবে এক্ষেত্রেও জল যাতে না থাকে সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন ব্যাটারি রুমের নোংরা মেঝের জল প্রবেশপথের সিঁড়ি ও ছাদে যাওয়ার সিঁড়ি পরিষ্কার করে ফেলতে হবে এরপর ছাদের আবর্জনা দূর করে সেখানকার বহির্মুখী পাইপের ময়লা জল ঢেলে ধুয়ে ফেলতে হবে তবে দুর্ঘটনা এড়াতে সিঁড়িতে জল ব্যবহারের ব্যাপারে কর্মীদের সতর্ক করা হচ্ছে এরপর রান্নাঘর যথার্থভাবে পরিষ্কার করতে হবে তারপর পুরুষ ও মহিলা দুটি শৌচালয়ে ব্যবহার্য বিভিন্ন জিনিস এবং মেঝে ভালোভাবে সাফ করতে হবে এরপর বেসমেন্ট ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে বাইরের দিকের নর্দমাগুলিতে এবং তার আশেপাশে আবর্জনা জমতে দেওয়া যাবে না সম্পূর্ণরূপে পরিষ্কার হলে নর্দমা ও তার সংলগ্ন জায়গায় ব্লিচিং পাউডার ব্যবহার করা আবশ্যক আউটডোর ইয়ার্ড এবং তার পার্শ্ববর্তী এলাকার আগাছা নির্মূল করে সতর্কভাবে সেই সব স্থান ঝাঁট দিয়ে পরিষ্কার করে প্রয়োজন মাফিক ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক অথবা কীটনাশক পদার্থের সঠিক ব্যবহার করতে হবে ট্রান্সফরমার প্লিনথের জায়গা ঝাঁট দিয়ে আশেপাশে পড়ে থাকা ময়লা পরিষ্কার করে মুছে ফেলা কর্মীদের পরবর্তী কাজ আউটডোর ইয়ার্ডের চারিপাশের আগাছা পরিষ্কার করা বাঞ্ছনীয় এরপর আউটডোর ইয়ার্ড ঝাঁট দিয়ে চারিপাশে ব্লিচিং ছড়াতে হবে সৎ
সমস্ত বর্জ্য পদার্থ এবং আবর্জনাকে ফেলার জন্য ডাস্টবিনের ব্যবহার যেন যথাযথ হয়। পরিশেষে বাগানের পরিচর্যা করা কর্মীদের আবশ্যিক কর্তব্য। ধন্যবাদ।